কুনটা কইছিল বল থারো কোন তুমি যে কইছো বড়াইল পাহাড় এটা কোন কোনটা বড়াইল পাহাড় দেখলাই না এই যে এটাই না হ্যাঁ আও চলো চক্রবর্তী স্যার আমি আর তুমি যাই আজ যাওয়া হবে বন্ধুর মামার বাড়িতে মামার বাড়িতে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি তো হ্যাঁ নমস্কার জানিয়ে সবাইকে ভিডিওটি শুরু করছি আজকের ব্লগ মামা বাড়ি গ্রামের মামা বাড়ি ঘুরতে যাওয়া চলুন দেখি ভিডিওতে আপনারা কিছু কিছু জায়গা দেখতে পাবেন যেগুলো ফেমাস জায়গা যেমন বড়াইল পাহাড় বা ওটাকে পর্বত বলে হিমালয় পর্বত শৃঙ্গ অন্তর্গত এবং ঘুরতে ঘুরতে আমার পা মুচকে যায় ওইটা দেখাবো আরও দেখতে পাবেন তন্দুরি চিকেন বানানো গ্রামে আমরা কী পদ্ধতিতে এখানে তন্দুরি চিকেন বানিয়ে খেয়েছি ওটা দেখাবো এবং মামা বাড়ির কিছু দৃশ্য দেখাবো যা আপনারা খুব ভালো পাবেন দেখে গ্রামের রাস্তা খুব বাজে ছিল বৃষ্টি পড়াতে একদম কাদা কাদা হয়ে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কোনোরকমভাবে আমরা মামা বাড়ি পৌঁছাই বিকালে যখন বেরোই তখন বন্দর কে সে না আয় উপর রেঙ্গতে হয়ে ম্যান মেড ওয়াও পয়েন্ট কোনটা কইছিল বল থারো কোন তুমি যে কইছো বড়াইল পাহাড় এটা কোন কোনটা বড়াইল পাহাড় দেখলাই না এই যে এটাই না হ্যাঁ আও চলো চক্রবর্তী স্যার এটিকে বড়াইল পাহাড় পর্বত বলা হয় এই দেব তো দূর থেকে আমারে এরপর আমাদের শুরু হয় চিকেনের প্রিপারেশন ইট দিয়ে আমরা চুলো বানালাম এখানে আগুন ধরাচ্ছি কয়লা দিয়ে ঘুরতে গিয়ে হঠাৎ পা মুচকে যায় তারপর দেখি কি অবস্থা হলদি চুন লাগানো পাও ফুলে মোটা পাইন পাও টকবক করছে আগুন এখন আমাদের সব প্রিপারেশন হয়ে গেছে মাংসগুলোকে মাখা হয়ে গেছে তো নেক্সট হবে বসানো রান্না করা তো আপনারা দেখতে পারছেন আমরা তন্দুরি চিকেন বানানোর জন্য গ্রামে কিভাবে আমরা ব্যবস্থা করেছি তো চুলোর উপর বসানোর পর উপরে তেল দিচ্ছি বাটার বাজারে খুঁজেছিলাম কিন্তু পাইনি এখানে গ্রামের মার্কেটে বাটার ছিল না তার জন্য সরষা তেল দিয়েই বানানো হচ্ছে বানানো শুরু হয়ে গেছে চিকেন দেওয়া হচ্ছে একটু পরেই কমপ্লিট হয়ে যাবে আর আমরা খাবো
বানানো হয়ে গেছে, এখন খাওয়ার সময়। আমরা খাবো, খেয়ে শুয়ে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে রাখবেন।